ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট, দেশের সেরা ব্র্যান্ড, মানুষের হৃদয়ের ব্র্যান্ড, সুপার ব্র্যান্ড, একই সঙ্গে মার্কেট লিডার। উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়ে 20 মার্চ সারা দেশে পালিত হলো ওয়ালটন ডে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের হাত ধরে 1977 সালে ওয়ালটন গ্রুপের যাত্রা শুরু। নানা পরিবর্তনের মধ্য দিয়ে 1997 সালে ইলেকট্রনিক্স ব্যবসায় যুক্ত হয় ওয়ালটন। উচ্চমানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য দিয়ে অল্প সময়ের মধ্যে ক্রেতাদের মন জয় করে নিয়েছে ওয়ালটন, যে নামটি এখন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড, বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। বিশ মার্চ সকালে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী। তিনি দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, ক্রেতা এবং ওয়ালটন পরিবারকে শুভেচ্ছা জানান। ঢাকা কর্পোরেট অফিসে ছিল সবচেয়ে বড় আয়োজন, যাতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। সেখানে বেলুন এবং শান্তির প্রতীক শ্বেত কপোত উড়ানো হয়। ভিশন যেটা আমাদের 2030-এর মার্চ মাসের 20 তারিখ এইখানে দাঁড়িয়েই আমরা ডিক্লেয়ার করব আমরা বিশ্বের 1 নম্বর ইলেকট্রনিক্স ব্র্যান্ড। ওয়ালটন কর্পোরেট অফিস চত্বরে কাটা হয় বিশাল কেক। ওয়ালটন ডে উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 10-এর ঘোষণা দেওয়া হয়। যার আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, টিভি এবং সিলিং ফ্যান ক্রেতারা পাচ্ছেন নানা সুবিধা। এরপর শুরু হয় আনন্দ র্যালি, যাতে অংশ নেন ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একইভাবে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে ছিল নানা আয়োজন, যেখানে ওয়ালটনের বিশালাকার মানব লোগো তৈরি করা হয়। ওয়ালটন ডে উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হয় বিভিন্ন কর্মসূচি, যার মধ্যে ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা, আনন্দ র্যালি, কেক কাটা, মিষ্টি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ ইত্যাদি। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের সবগুলো জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যন্ত নানা আয়োজনে ওয়ালটন ডে পালন করা হয়। প্রায় 400 ওয়ালটন প্লাজা এবং 17,000-এরও বেশি শোরুমে ছিল বিশেষ আয়োজন। সার্ভিস সেন্টার সহ দেশের সকল ওয়ালটন অফিসে দিনটি উপলক্ষে ছিল আনন্দ অনুষঙ্গ। সেখানে ওয়ালটন ডের পাশাপাশি প্রাধান্য পেয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 10। রাজধানীর মাজার রোডে ওয়ালটন প্লাজার র্যালির অন্যতম আকর্ষণ ছিল 3টি হাতি। সিলেটে হজরত শাহজালালের মাজারের প্রধান ফটকে পায়রা উড়িয়ে ওয়ালটন ডের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আমার বিশ্বাস ওয়ালটন তাদের সেই সুনাম ধরে রাখবেন। মুন্সিগঞ্জে ওয়ালটন ডে উৎসবে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন। ওয়ালটন ডে উপলক্ষে বিভিন্ন দেশে ওয়ালটনের পরিবেশকরাও দিনটি উদযাপন করেন, তারা দিয়েছেন শুভেচ্ছা বার্তা। My name is Lukasz Grab and I am from IX Technology. Walton, best wishes for your anniversary. I would like to mention that we are very happy with our current cooperation and we hope that in the future we can grow our collaboration even further. এছাড়া ক্রীড়াঙ্গন সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকা ব্যক্তিরা ওয়ালটনকে শুভেচ্ছা জানিয়েছেন। দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন আমাদের গর্ব, আমাদের অহংকার। 20 মার্চ ওয়ালটন ডে উপলক্ষে ওয়ালটনকে জানাই আন্তরিক অভিনন্দন আর ভালোবাসা। সালাম আলাইকুম সবাইকে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশের যত বড় অর্জন আছে তার ভেতরে অবশ্যই একটি হচ্ছে ওয়ালটন। ওয়ালটন ডে উপলক্ষে সবাইকে জানাই ওয়ালটনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন আমাদের গর্ব, আমাদের অহংকার। ওয়ালটন ডে উপলক্ষে ওয়ালটনকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের বাংলাদেশের ইলেকট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন আমাদের গর্ব, আমাদের অহংকার। 20 মার্চ ওয়ালটন দিবস, ওয়ালটনের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। ওয়ালটন বাংলাদেশ ক্রিকেটে যে অবদান রেখে চলেছে তা বলে শেষ করার মতো নয়। ওয়ালটন আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, ওয়ালটন ডেতে এটাই আমাদের প্রত্যাশা।
আসসালামু আলাইকুম। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশের প্রচুর অর্জন আছে, অনেক বড় বড় অর্জন আছে। যে অর্জনগুলোর মধ্যে ওয়ালটন একটা বড় অর্জন আমাদের জন্য। প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে ওয়ালটন, এবং সাথে খুব অল্প মূল্যে মানুষের ঘরে ঘরে পণ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ওয়ালটন। এই ওয়ালটন ডে উপলক্ষে আমার পক্ষ থেকে ওয়ালটন পুরো পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে যত বড় অর্জন আছে তার ভিতর অন্যতম একটি ওয়ালটন। ইলেকট্রনিক শিল্পে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে আমাদের ওয়ালটন। ওয়ালটন ডে উপলক্ষে ওয়ালটন পরিবারকে জানাই অনেক অনেক শুভকামনা এবং শুভ জন্মদিন। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি। এই 50 বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক উত্থান পতন পার করেছি। আমাদের অনেকগুলো বড় অর্জনের মধ্যে একটি বড় অর্জন ওয়ালটন। ওয়ালটন ডে উপলক্ষে ওয়ালটনকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। ওয়ালটন আমাদের দেশের গর্ব, দেশের অহংকার। ওয়ালটন ডে উপলক্ষে ওয়ালটনকে জানাই অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, ইলেকট্রনিক্স জগতে ওয়ালটন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, আর ক্রিকেটে তো ওয়ালটনের অবদান সবার উপরে। ওয়ালটন ডে উপলক্ষে ওয়ালটনের পরিবারকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। দেশের উন্নয়নে কাজ করছে ওয়ালটন, বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করেছে ওয়ালটন। 30 মার্চ ওয়ালটন ডে, ওয়ালটন পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।